আম্বেদকার মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চ থেকে ডিএ অনুসরণকারীদের উদ্দেশ্য করে চোর ডাকাত মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের প্রতিবাদে আগামী 6 এপ্রিল ফের পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পাশাপাশি তার দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যারা ডিএ আন্দোলনের মঞ্চে রয়েছেন তারা চিরকুটে চাকরি পেয়েছেন। তার জবাব দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে গণ চিঠি দিচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ। মুখ্যমন্ত্রী এই ধর্ণা মঞ্চে বসে থাকা মানুষজনকে এবং 30 তারিখে যেসব মানুষজন সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে আগামী 6 তারিখ এই রাজ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে এবং এরই সাথে আমরা আরও একটা বিষয় করতে চলেছি। উনি বারবার করে তুলে আনছেন যে চিরকুটে চাকরি পাওয়া, 2001 সাল থেকে নাকি চিরকুটে চাকরি পাওয়া বা তার আগে থেকে শুরু হয়েছে। আমরা এই রাজ্যের কর্মচারীরা শিক্ষকরা ঠিক করেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আমরা একটা বয়ান লিখে মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিবকে আমরা চিঠি লিখে জানাবো যে আমরা অমুক সালে নিয়োগ পেয়েছি, অমুক ডিপার্টমেন্টে চাকরি করি, আমি আমার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি সেটুকু আমি ঘোষণা করছি। আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চাকরিটা চিরকুটে তাহলে আপনি তদন্ত করুন এবং এই তদন্তের জন্য সমস্ত রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এই মর্মে গণ চিঠি লেখার কাজ শুরু হবে, সেটা কবে থেকে আমরা ডেটটা জানিয়ে দেব। ইতিমধ্যে অনশন প্রত্যাহার করছে যৌথ সংগ্রামী মঞ্চ। তবে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে বলে আগেই জানিয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ। এবার আগামী 11 এবং 12 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্ণার ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, দিল্লিতে ধর্ণার পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে বঞ্চনার অভিযোগ জানাবে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 10 এবং 11 এপ্রিল দুই দিনের ধর্ণা আছে যন্তর মন্তরে। সেখানে থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি, মাননীয় কেন্দ্রীয় শিক্ষা এবং অর্থমন্ত্রীকে আমরা আমাদের বিষয়টা জানাবো। এই রাজ্যের যে চাকরি চুরি এবং বেলাগাম যে দুর্নীতি বিভিন্ন প্রকল্পে, সেইগুলোকে তথ্য সহকারে তুলে ধরা হবে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মতলার শহীদ মিনারে দীর্ঘদিন ধরে অবস্থানে বসে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে পেন ডাউন কর্মবিরতির ডাক দিয়েছিল তারা, এবার ফের পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সাধনা মিস্ত্রির রিপোর্ট, ওঙ্কার বাংলা।